بسم الله الرحمن الرحيم السلام عليكم জোড়াশালিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা সকালে নাস্তা খাওয়া শেষ মোটামুটি এখন 9টার মতো বাজে তা মাথা একটু প্যাক লাগানোর জন্য লেবু আর কিছু অ্যালোভেরা রস নিয়েছি তো সেটা ভালো করে মাথায় দিয়ে তারপরে এই তো এদিকে মাছ মাংস নামিয়ে রেখেছি তা রিহাব বলল ও একটু শরবত খাবে তাই ওকে একটু এখন শরবত করে দিতেছি তো এদিকে আমি ট্যাঙের সঙ্গে একটু বসিও রেখেছি খালি বসি দিলে বাচ্চারা খেতে চায় না সেই জন্য আর এই শরবতটার সঙ্গে বসি দিলে ওরা খুব ভালোভাবে খেয়ে নেয় তাই দেখি ওদের খাওয়া দাওয়া শেষ করে এখন রান্নার জন্য চলে আসলাম তা আজকে আমি রান্না করব মাংস ইলিশ মাছ আর এই তো বাঁধাকপি আলু দিয়ে তা এক এক করে আমি সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু রান্না করে ফেলবো আজকে মাছটা আমি একটু অন্যরকম করে করব কারণ রিহাব শুধুমাত্র এভাবে ইলিশ মাছ রান্না করলেই খায় তো ওর জন্য সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে ইলিশ মাছটা রান্না করব তো দেখতে থাকেন আমি কিভাবে ইলিশ মাছটা রান্না করি আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকেও এভাবে রান্না করে খাওয়াতে পারেন কারণ ইলিশ মাছে বেশি কাঁটা থাকে সেজন্য রিহাব খেতেই চায় না এভাবে রান্না করলে আর কাঁটা লাগে না তো আমি যখন ইলিশ মাছ আনি এভাবেই রান্না করে দেই ওকে আর বাচ্চারা মাছটা খেলে সেটা আমার কাছেও ভালো লাগে না তো আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে তো এখন একটু চিনি দিয়ে ভালো করে মেখে তারপরে এটাকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিব এর মধ্যে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে তো আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে প্রায় এক ঘন্টার জন্য রেখে দিব একদম লো আছে এই তো এখানে আমি 200 দিয়ে রেখেছি তো এটা হতে প্রায় এক ঘন্টার উপরে সময় লাগবে তো এদিকে দুপুরের জন্য আমি রুই মাছ আর হলো বাঁধাকপি ভাজি করেছি তো সেটা দিয়ে এখন খেয়ে নিব তো রিহাবকে ডাকতেছি ও বলতেছে এখন খাবে না ও মাছ হলেই তারপরে খাবে তো কি আর করবো তা আমি এখন নিজেই খেয়ে নিব কারণ সকাল থেকে আমি আজকে অনেক কাজ করেছি কারণ কালকে যেহেতু বাড়ি যাব অনেক কিছু করতে হয়েছে ঘর দোর মোছা সব কিছু ক্লিন করে একদম যা যা দরকার সব কিছু করে রেখেছি আর রান্নাবান্নাগুলো রিহাব আর ওর বাবা বাসায় থাকবে তো ওদের জন্য করে রেখে যাব তাহলে ওরা বাপ বেটা একটু ভাত রান্না করে খেতে পারবে তো এই তো মাছটা হয়ে গেছে আর মাছটা একদম নরম এটা খেতে একদমই কাটা কিছুই লাগে না আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন তো মাছ রান্না শেষ করে এদিকে বিকেল হয়ে গেছে তো আমি কবুতরের খাবারের জন্য উপরে চলে আসলাম এদিকে কবুতর আর মুরগিকে খাবার দিয়ে যাব তো বাচ্চা থাকলে নিয়ে যেতাম কিন্তু দেখলাম আজকে বড় বাচ্চা নেই তাই নিয়ে গেলাম না কারণ আস্তে আস্তে বাচ্চা আবার বেশি বড় হয়ে যেত আর এই পাশটা টমেটো গাছটাতে কিছু টমেটো ধরেছে এর ভিতরে কিছু কিছু টমেটো আবার পেকেও গেছে এখান থেকে কিছু এখন নিয়ে যাব তো সমস্ত গাছগুলা এক এক করে আমি ঘুরে দেখে যাচ্ছি কোন গাছে সার লাগবে কিনা তো দেখে গেলে মরিয়মের বাবাকে বললে ও আবার সব কিছু দিয়ে রাখতে পারবে তো এদিকে রিফাতও চলে আসছে বাসায় ওর যা কিছু ছিল সব কিছু নিয়ে এক এক করে সব কিছু নামিয়ে নিতেছে অনেকদিন পরে বাসায় আসছে তো ওর জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তো ওর আজকে পরীক্ষা শেষ হয়েছে ও চলে এসেছে তো কালকে আল্লাহ নিলে
বাড়ি চলে যাব। রিহাবের ফাদার কাপড় চোপড় গুলো মামাচ্ছে, আর এদিকে তুষি ভিডিও করতেছিল, যদিও দিতেছিল না ভিডিও করতে। তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমাদের পাশেই থাকবেন। তারিফান এই চুঙ্গিটা দিয়ে রোজার সময় শরবত ভরে খেয়েছে বোতলে, তো বললাম এটা আমার খুব কাজে লাগবে, আমাকে দিয়ে দাও। এই তো মজা করতেছিলাম, আর এদিকে তুষি সমস্ত কিছু গুছিয়ে নিতেছে, যদিও বাড়ি গেলে তেমন একটা সাজগোজ করে না, কিন্তু যাওয়ার সময় ব্যাগ বোঝাই করে নিয়ে যেতে হবে। তো এদিকে তুষি ওর কসমেটিকগুলা এক এক করে সব কিছু ব্যাগে ভরে নিতেছে, যদিও বাড়ি গেলে মেয়ে তেমন একটা সাজগোজ করে না, কিন্তু যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে। তো আমি একটু হাসাহাসি করতেছিলাম ওর ব্যাগ ভর্তি করা দেখে, তারপরে বললাম ঠিক আছে তোমার যা খুশি নিয়ে নাও। কতক্ষণ ওর কাছে দাঁড়িয়েছিলাম, তারপর এখন চলে আসছি সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। তো এদিকে একটা ব্রেড ছিল, তো সেই ব্রেডটা কিছু ডিম আছে এই দিয়ে এখন টোস্ট করে নিব। মরিয়ম এখনও আসেনি, ওর আসতে আরও অনেক লেট হবে, তাই ওর জন্য দুটা রেখে দিব। আর রিফাত খাবে হলো ডিম পোস্ট করে ব্রেডের ভিতরে ঢুকিয়ে। তো সবার জন্য এক এক করে খাবার রেডি করে নিতেছি। তো তুষি এই জিনিসটা একদমই খেতে চায় না, আপা বলো ঠিক আছে যারা না খায় সমস্যা নেই, যেহেতু আছে বানা আমরা নিজেরাই খেয়ে নিই। তো সমস্ত খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আবার উপরে চলে আসছি ব্যাগ গুছানোর জন্য। তো এদিকে আমি আমার জামা কাপড়গুলো নামিয়ে নিয়েছি, আর এরই মাঝে কিন্তু কয়েকটা জামা পরেও দেখেছি যেগুলো একটু টাইট হয়েছে, সেগুলো এখন আবার মেশিনে সেলাই করে তারপর খুলে নিয়েছি। মোটামুটি অনেক কাজই করতে হয়েছে। আর এদিকে দুইটা বোরকা আমি এক্সট্রা নিয়ে যাচ্ছি, যদি কোথাও যাওয়ার হয়, আমার একটা বিয়ে আছে, সব মিলিয়ে যখন যেটা প্রয়োজন হয় পরব এই আর কি। তা আমার যে নতুন বাসুরের ছেলের মেয়ে হয়েছে, মানে আমার নাতনি, তার জন্য এই জামা কাপড়গুলো আমি কিনেছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এখনও দেখিনি নাতনিকে, তো তার জন্য নিয়ে যাচ্ছি কিছু কাপড় চোপড়, আর এগুলো হলো আমার বাসুর মেয়ের জন্য। তো ওর জন্য মরিয়মের বাবা তিনটা জামা দিয়েছে আর তিনটা গেঞ্জি দিয়েছে, তো দেখলে একটু খুশি হবে আর কি। তো মোটামুটি বাচ্চাদেরগুলো আর আমারগুলো বরে ফেলেছি, আর মরিয়মেরগুলো সব নামিয়েছে মরিয়ম। তো কোনটা নিবে ভেবে পাচ্ছে না, ওর আবার অনেক সময় লাগে যেহেতু রাত 9টার সময় ছুটি হয়েছে, তাই আগে আমি আমারগুলো বরে কিছুটা কাজে এগিয়ে রেখেছি। আর মরিয়ম এখন এক এক করে কী কী নেওয়ার আছে তা সব কিছু গুছিয়ে নিবে। তো মরিয়মের জামা কাপড় ভরে ফেলেছি, তো এখান থেকে কিছু চুলের রাবার নিলে মোটামুটি আমাদের ব্যাগ গুছানো কমপ্লিট। নিতে চাচ্ছিল না, আমি বললাম বেশি করে নিয়ে নাও সমস্যা নেই যখন যেটা পরো। মরিয়ম ছোট ব্যাগটার ভিতরে ওর চুলের ক্লিপ রাবার যা যা নেওয়া নিয়েছে। আমাদের ব্যাগ গুছানো শেষ হলেই মোটামুটি আজকের মতো কাজ শেষ, সারাদিন অনেক কাজ করেছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।